সো ভিডিওর প্রথমে যে ল্যাপটপটা আছে সেটা অ্যাসারের একটা ল্যাপটপ। তো এটার মডেল হচ্ছে অ্যাসার এসপেড 3A315 53N17C4। তো এটা ডুয়েল কোরের একটা ল্যাপটপ। তো এটাতে আপনারা কী কী পাবেন? এটাতে পাচ্ছেন ইন্টেলের প্রসেসর, 4GB DDR4 র্যাম, 500GB হার্ড ডিস্ক এবং 15.6 ইঞ্চি HD ডিসপ্লে। এটার বাজেট আছে আপনার 24,500 টাকা। তবে আপনারা এটা শোরুম ভিজিট করে কম বেশিও পেতে পারেন, অর্থাৎ যখন আপনারা কিনবেন অবশ্যই শোরুম ভিজিট করবেন। আপনারা 24,000 কিংবা 23,000 এর ভিতরে অথবা আপনার 25 থেকে একটু হাফ ডাউন আপনাদের করবে, মানে যেহেতু এটা নেট প্রাইস দেওয়া থাকে, নেট প্রাইসে একটু বেশি দেওয়া থাকে বা কমও দেওয়া থাকতে পারে। তো আপনারা অবশ্যই এটা আপনারা শোরুম ভিজিট করেই দেখবেন। তো কেনার আগে অবশ্যই আপনারা শোরুম ভিজিট করবেন, ভিজিট করে তারপরে আপনারা দেখে শুনে তারপরে কিনবেন। ডিসপ্লে সাইডে আপনারা সবগুলোই দেখতে পারবেন, এর মডেল নাম্বার সব কিছু আপনারা দেখতে পাবেন। তো যদি আপনার এই ল্যাপটপটা পছন্দ হয় সেখান থেকে আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো দ্বিতীয় নম্বরে যে ল্যাপটপটা আছে সেটা এইচপির একটা ল্যাপটপ। তো এটার মডেল হচ্ছে HP15DA0407TU। তো এটাও ডুয়েল কোরের একটা ল্যাপটপ। তো এটাতে আপনারা কী কী পাবেন? এটা তো ঠিক একইভাবে ইন্টেলের প্রসেসর পেয়ে যাচ্ছেন, পাবেন 4GB DDR4 র্যাম এবং 1TB হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং পাচ্ছেন 15.6 ইঞ্চি HD ডিসপ্লে। এটার প্রাইস আছে 27,500 টাকা। তো এটা আপনারা এইচপি শোরুমে গিয়ে ভিজিট করে দেখবেন অবশ্যই, এটাতে আপনারা কম বেশি পেতে পারেন। আপনারা পেলে পেতে পারেন 26,000-25,000 টাকার ভিতরেও আপনারা এই ল্যাপটপগুলো পেতে পারেন। তো এটা হাফ ডাউন করে, তো এটা আপনারা অবশ্যই শোরুম ভিজিট করে দেখবেন, দেখে আপনারা দেখে শুনে সবগুলো নেবেন। তো প্রত্যেকটা ল্যাপটপই কেনার আগে আপনারা অবশ্যই আগে শোরুমে যাবেন, ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যেটা আপনার পছন্দ হবে, মন মতো হবে, তো সেগুলোই আপনারা নেবেন। তো আমি এই মডেলগুলো আপনাদের বলে দিচ্ছি যাতে আপনারা মানে সুবিধা হয়, শোরুমে গিয়ে আপনারা এই মডেল নাম্বারগুলো বললে আপনাদের এই ল্যাপটপগুলো সাথে সাথে দিতে পারবে, দিয়ে আপনারা সেটাগুলো দেখবেন। তাছাড়াও তাদের কাছে শুনে নিতে পারেন যে কোন ল্যাপটপটা আপনার জন্য ভালো হবে, কোন ল্যাপটপটা এই প্রাইসের ভিতরে কোন ল্যাপটপটা ভালো হবে, সেটা আপনারা জাস্ট শুনে তাদের কাছ থেকেও আপনারা দেখতে পারেন। যদি আপনার পছন্দ হয় তাদের কাছ থেকে সেগুলোই আপনারা নিতে পারেন। এখন আসি তৃতীয় নম্বরে যে ল্যাপটপটা আছে। তো তৃতীয় নম্বরে যে ল্যাপটপটা আছে অ্যাসুসের একটা ল্যাপটপ, তো অ্যাসুস ভিভোবুকের একটা ল্যাপটপ। তো এই ল্যাপটপটা মোটামুটি এই প্রাইসের মধ্যে আমার কাছে খুব ভালো লাগছে। তো এই ল্যাপটপটা আছে অ্যাসুস ভিভোবুক। তো আপনারা সবাই জানেন যে ভিভোবুকের যে ল্যাপটপগুলো আছে এটা বিজনেস সিরিজের একটা ল্যাপটপ, এটা দিয়ে মোটামুটি খুব ভালো কাজ করা যায়। তো এখন ল্যাপটপটার মডেল হচ্ছে অ্যাসুস ভিভোবুক X402YA AMD ডুয়েল কোরের ল্যাপটপ, এটাও ডুয়েল কোরের একটা ল্যাপটপ এটা। তো এটাতে আপনার প্রসেসর হিসেবে পাবেন AMD ডুয়েল কোর E27015 প্রসেসর, এটাতে র্যাম হিসেবে পাবেন 4GB DDR3 র্যাম, তারপর পাবেন 500GB হার্ড ডিস্ক এবং 14 ইঞ্চি HD ডিসপ্লে। তো এটার প্রাইস আছে 26,500 টাকা। তো এটাও শোরুমে ভিজিট করলে আপনার কম কিংবা এর থেকে একটু বেশিও হতে পারে। তো চতুর্থ নম্বরে যে ল্যাপটপটা আছে লেনোভোর। তো লেনোভো V130 Core i3 7th generation একটা ল্যাপটপ। তো এটাতে আপনারা কী কী পাচ্ছেন? এটাতে পাচ্ছেন হচ্ছে আপনার ইন্টেল Core i3 7020U প্রসেসর। তো এটাতে 4GB DDR4 র্যাম পাবেন, 1TB হার্ড ডিস্ক পাবেন এবং 14 ইঞ্চি HD ডিসপ্লে পাবেন। এটার প্রাইস আছে 36,800 টাকা। এই বাজেটের মধ্যে আপনার এই ল্যাপটপটা মোটামুটি ভালো মানের ল্যাপটপ। তো এটা আপনারা শোরুম ভিজিট করে আপনারা এর থেকে কম বেশি পেতে পারেন, 36,000-35,000 অথবা আপনার 37,000 টাকা এর ভিতরে আপনারা পেতে পারেন। তবে এটা নেটের রেগুলার প্রাইস আমি দেখছি 39,000 টাকা। তবে আমি মানে এটার প্রাইস এরকম 36,000 হইলেও হতে পারে কিংবা 35,000 হইলেও হইতে পারে। তো এটা যেহেতু নেট প্রাইস দেওয়া থাকে আপনারা জাস্ট একটু শোরুম ভিজিট করলে সব কিছু ক্লিয়ারলি হয়ে যাবেন। তো এখন পঞ্চম নম্বরে যে ল্যাপটপটা আছে সেটা হচ্ছে এইচপির একটা ল্যাপটপ। তো এটার মডেল আছে HP 240G7 Core i3 একটা ল্যাপটপ। তো এটা প্রসেসর হিসেবে পাবেন ইন্টেল Core i3 7020U এর প্রসেসর এবং 4GB DDR4 র্যাম পাবেন, 1TB হার্ড ডিস্ক পাবেন, 14.1 ইঞ্চি আপনার এলইডি ডিসপ্লে পাবেন। এটাতে কিন্তু আপনি HD ডিসপ্লে পাবেন না, এটা এলইডি, সম্পূর্ণ এলইডি একটা ডিসপ্লে। তো এটাও মোটামুটি এই বাজেটের মধ্যে খুবই ভালো মানে। তো এটার প্রাইস হচ্ছে 37,500 টাকা প্রাইস। তো এটাও খুব ভালো মানের একটা ল্যাপটপ। তবে এর থেকে কম বেশি আপনারা পেতে পারেন, অবশ্যই শোরুম ভিজিট করে আপনারা এর থেকে কম বেশি হয়তো পেতে পারেন। তো এখন আসি সর্বশেষ একটা ল্যাপটপ। তো এটার বাজেট একটু বেশি, সেটা হচ্ছে 38,000 কিংবা 37,000 টাকার ভিতরে বাজেটটা। তবে আমার মোটামুটি এই ল্যাপটপটা খুবই ভালো লাগছে এই বাজেটের মধ্যে। যারা মূলত 35,000 টাকার ভিতরে ল্যাপটপগুলো কিনতে চাচ্ছেন তারা কিছু টাকা একটু বেশি দিয়ে এই ল্যাপটপটাও নিতে পারেন, কারণ এটা আমার পার্সোনালি খুব ভালো লাগছে ল্যাপটপটা এই প্রসেসর হিসেবে মানে এই বাজেটের ভিতরে। তো এই ল্যাপটপটার হচ্ছে অ্যাসুসের একটা ল্যাপটপ, এটার মডেল হচ্ছে X543UA Core i3 একটা ল্যাপটপ, 8th generation ল্যাপটপ। তো এটাতে আপনারা প্রসেসর হিসেবে পাবেন
ইন্টেল কোর আই 3830U, তো আপনারা এটাতে র্যাম হিসেবে পাবেন 4GB DDR4 র্যাম, 1TB হার্ড ডিস্ক এবং জেনুইন উইন্ডোজ পাবেন। তো এই পর্যন্ত যে ল্যাপটপগুলো আমি শেয়ার করছি প্রত্যেকটা ল্যাপটপে আপনারা জেনুইন উইন্ডোজ 10 পাবেন। তো এটার প্রাইস আছে আপনার 38,800 টাকা, তবে শোরুমে যদি আপনারা যান হয়তো 37,000 পেতে পারেন অথবা 39,000 পেতে পারেন, তবে এটা আপনাদের উপরে মানে শোরুমে কখন কোন দামটা থাকে আসলে ওইটা আমাদের তো জানা থাকে না, তো আমরা নেট প্রাইস দেখেই মূলত আপনাদের সাথে শেয়ার করি। তো এখন মূলত এই এটা আমার কাছে সব থেকে পার্সোনালি ভালো লাগছে। তো যারা মূলত 35,000 টাকার মধ্যে ল্যাপটপগুলো কিনতে চাচ্ছেন তারা 1-2,000 টাকা বেশি দিয়ে এই ল্যাপটপটা কিনতে পারেন। তো এই বাজেটের ভিতরে এই ল্যাপটপটা দিয়ে আপনারা মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন। মোটামুটি দেখা যাচ্ছে আপনার ভিডিও এডিটিং, তারপরে আপনার ছোটোখাটো লোগো ডিজাইন সব কিছুই আপনারা এই ল্যাপটপটা দিয়েও করতে পারবেন। কারণ আমি পার্সোনালি আমি ফার্স্ট যে ল্যাপটপটা ইউজ করি সেটা Core i3 একটা ল্যাপটপ, ঠিক একই প্রসেসর একই সব কিছু একই ছিল, খুবই ভালো আমি পারফরমেন্স পাইছি। ওই ল্যাপটপটা এখনও আছে, তো ওই ল্যাপটপটা আরেকজন আমার রিলেটিভ একজন ইউজ করে, তো ওই ল্যাপটপটাও খুব ভালো মানে তো সেম প্রসেসরের ল্যাপটপ, যার কারণে আমার কাছে ওই ল্যাপটপটা খুব ভালো লাগছে। যারা মূলত 35-36,000 টাকার ভিতরে ল্যাপটপ নিয়ে যাচ্ছে তারা এই ল্যাপটপটাও দেখতে পারেন, এটা আপনারা দেখে শোরুমে দেখে ভিজিট করে আপনারা দেখতে পারেন। তো এই বাজেটের মধ্যে এই ল্যাপটপগুলো আপনারা পাবেন। তবে এই বাজেটের ভিতরে যদি আপনারা আরও ভালো মানে কনফিগারেশনের ল্যাপটপগুলো চান, দেখা যাচ্ছে ভালো গ্রাফিক্স ভালো দিয়ে যদি আপনারা ল্যাপটপগুলো চান, তাহলে আপনাদের ইউজ ল্যাপটপের দিকে যেতে হবে। কারণ ইউজ ল্যাপটপে এই বাজেটের মধ্যে খুব ভালো মানের ল্যাপটপগুলো পেয়ে যাবেন, দেখা যাচ্ছে 8GB র্যাম Core i7 অনেক ভালো মানের ল্যাপটপগুলোও পেয়ে যাবেন। তো এটা নিয়েও যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই আমি ভিডিও দেবো, চেষ্টা করবো, তবে একটু দেরি হয় কারণ সবগুলো আমাদের ঘোটাঘুটি করে দেখতে হয়।